আপনি কি নিজের লাজুক স্বভাবের জন্য হতাশ হয়ে পড়ছেন? আপনার কি মনে হচ্ছে যদি আপনি এত লাজুক না হতেন তাহলে হয়তো আপনার আরো বেশি বন্ধু হতো অথবা ক্যারিয়ারে আরো বেশি উন্নতি করতে পারতেন? কোনো অনুষ্ঠান বাড়িতে গেছেন, সেখানে আপনার চেনা পরিচিতরা নিজেদের মধ্যে গল্প করছে, আড্ডা দিচ্ছে, আর আপনি একদিকে একা বসে ভাবছেন আমিও যদি ওদের সাথে জয়েন করতে পারতাম খুব ভালো হতো, যাই উঠে গিয়ে কথা বলি। তারপরেই আপনার মনে হচ্ছে না থাক, ওরা কি ভাববে কি জানি, যদিও আমার কথা ওদের ভালো না লাগে, যদি ওদের কাছে আমি মজার পাত্র হয়ে যাই। এইসব ভেবে পুরো সন্ধেটা একা বসেই কাটালেন, আর বাড়িতে এসে মনে হলো আজকের এত ভালো সন্ধেটা পুরো নষ্ট হলো। আপনি চাইছেন নিজের এই জড়তা কাটিয়ে উঠতে, সবার সাথে বন্ধুত্ব করতে, কাউকে নিজের মনের কথা বলতে, কিন্তু পারছেন না। আসুন এই ভিডিওতে আলোচনা করা যাক কিভাবে নিজের এই শাইনেস অর্থাৎ লাজুক স্বভাব দূর করা যায়। সবার প্রথম বলি, আপনি একা নন। আমরা বেশিরভাগ মানুষই কোনো না কোনো পরিস্থিতিতে শাই, তবে সবচেয়ে ভালো কথা হলো আপনি নিজে চাইলে নিজের এই স্বভাবকে দূর করতে পারবেন। আমি চারটে সিম্পল টিপস বলছি যেগুলো অ্যাপ্লাই করে আপনি নিজের এই স্বভাবকে বদলে ফেলতে পারবেন। টিপস নাম্বার 1, ফাইন্ড দ্য কজ, লজ্জা পাওয়ার কারণটা খুঁজুন। শাইনেস কাটাতে হলে সবার প্রথম আপনার লজ্জা পাওয়ার কারণকে খুঁজে বের করতে হবে। কেউ হয়তো বন্ধুদের সাথে কথা বলতে খুব সাবলীল, কিন্তু মেয়েদের সামনে কথা বলতে লজ্জা পায়। আবার কেউ হয়তো সামনে অনেক লোকজন দেখলে লজ্জা পায়। কেউ হয়তো নিজেকে দেখতে ভালো না তাই লজ্জা পায়। আবার কেউ হয়তো কথা বলতে গেলে আটকে আটকে যায় তাই লজ্জা পায়। প্রত্যেক মানুষের শাই হওয়ার কারণ আলাদা আলাদা। আপনি আজই নিজের কারণগুলোকে একটি খাতায় লিখুন। লিখুন আপনি কোন পরিস্থিতিতে বেশি লজ্জা পান, কাদের সামনে বেশি লজ্জা পান। খুঁজে বের করার চেষ্টা করুন আপনার লজ্জা পাওয়ার কারণগুলো কি কি। লজ্জা পাওয়ার কারণগুলো খুঁজে বের করলে তবেই নিজের এই সমস্যাটিকে আপনি দূর করতে পারবেন। তাই সবার প্রথম নিজের লজ্জা পাওয়ার কারণগুলোকে খুঁজে বের করুন এবং লিখুন। টিপস নাম্বার 2, ওয়ার্ক অন ইয়োর উইকনেসেস, নিজের দুর্বলতাগুলোর ওপর কাজ করুন। আপনার যদি মনে হয় আপনার মধ্যে এমন কোনো দুর্বলতা আছে যেটাকে আপনি চেষ্টা করলেই কাটিয়ে উঠতে পারবেন, তাহলে সেটাকে কাটিয়ে ওঠার জন্য আজ থেকেই কাজ শুরু করে দিন। যেমন ধরুন, আপনার যদি মনে হয় আপনার কনভার্সেশন স্কিল ভালো না তাই আপনি কারোর সাথে আলাপ করতে লজ্জা পান, তাহলে নিজের কনভার্সেশন স্কিলকে উন্নত করার চেষ্টা করুন। অথবা ধরুন আপনি মনে করছেন আপনার কনফিডেন্সের অভাব আছে, তাহলে নিজের কনফিডেন্সকে বাড়ানোর চেষ্টা করুন। এগুলো আপনার হাতে আছে, এগুলো আপনি চেষ্টা করলেই উন্নত করতে পারবেন। কিন্তু যেগুলো আপনার হাতে নেই সেগুলো নিয়ে ভাবা বন্ধ করে দিন, যেমন আপনার লুকস, হাইট ইত্যাদি। ছোট ছোট পদক্ষেপ নিন। ক্লাসরুমে যে বন্ধুটার সাথে আলাপ করবেন ভাবছেন কিন্তু লজ্জায় করতে পারছেন না, তার সাথে কালই আলাপ করে ফেলুন। নিজে থেকে এগিয়ে যান। কে বলতে পারে, হয়তো সেও আপনার সাথে আলাপ করতে চায় কিন্তু লজ্জায় করতে পারছে না। টিপস নাম্বার 3, ডোন্ট ওয়ারি অ্যাবাউট রিজেকশন, প্রত্যাখ্যান নিয়ে চিন্তা করবেন না। আমাদের শাই স্বভাবের একটি বড় কারণ হলো রিজেকশনের ভয়। আপনি হয়তো কোনো আলোচনায় জয়েন করতে চাইছেন কিন্তু আপনার মনে হচ্ছে যদি আমি ভুলভাল কিছু বলে ফেলি, যদি আমার কথা ওদের ভালো না লাগে, আমাকে যদি ওদের পছন্দ না হয়, এইসব সাত পাঁচ ভেবে আর এগোতে পারছেন না। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যাকে সবাই পছন্দ করে? বড় সেলিব্রিটিদেরও অপছন্দ করার লোক অনেক। আপনার চারপাশেই দেখবেন আপনার এক বন্ধু হয়তো শাহরুখ খানের বড় ফ্যান, আবার অন্য এক বন্ধু তাকে পছন্দই করে না। কেউ হয়তো মেসির বড় ফ্যান, আবার কেউ রোনাল্ডো। আপনি যত স্মার্টই হন না কেন, কেউ না কেউ আপনাকে অপছন্দ করবেই, রিজেক্ট করবেই। অন্যদিকে এটাও সত্যি যে আপনাকে পছন্দ করার লোকও এই পৃথিবীতে অনেক আছে। আপনি হয়তো লজ্জায় আর যার সাথে কথা বলবেন ভেবেও বলতে পারছেন না, সেও হয়তো উল্টো দিকে একই কথা ভাবছে। তাই আজ থেকেই রিজেক্টেড হওয়ার ভয় দূর করে দিন। কি হবে, আপনাকে দু একজন মানুষ যদি অপছন্দ করে, আপনার চারপাশে কত মানুষ আছে, কেউ না কেউ তো আপনাকে পছন্দ করবেই। টিপস নাম্বার 4, ডোন্ট আন্ডার এস্টিমেট ইউর সেলফ, নিজেকে ছোট ভাববেন না। আমাদের লাজুক স্বভাবের একটি বড় কারণ হলো নিজেকে ছোট মনে করা। আমাদের অনেক সময় মনে হয় আমি তো দেখতে ভালো না, আমি ইংলিশ ভালো পারি না, আমি ঠিক মতো কথা বলতে পারি না, আমাকে কি সবাই গুরুত্ব দেবে? থাক, তার থেকে নিজের মতোই থাকি। বিশ্বাস করুন, প্রকৃতি আপনাকে কোনো না কোনো বিশেষ প্রতিভা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। আপনার মধ্যে হয়তো এমন কোনো ট্যালেন্ট আছে যার কারো মধ্যে নেই। যেটাকে নিজের দুর্বলতা মনে করছেন সেটাই হয়তো আপনার সবচেয়ে বড় শক্তি। নিজেকে লুকিয়ে রাখবেন না, আপনি হয়তো অনেক বড় কিছু করার জন্য জন্মেছেন। সামান্য নিজের লাজুক স্বভাবের জন্য কি সেটা নষ্ট করবেন? নিজেকে ছোট মনে করা বন্ধ করুন। আপনার সবচেয়ে বড় অস্ত্র হলো নিজের ওপর বিশ্বাস। আপনি হয়তো একবার অসফল হবেন, দুবার অসফল হবেন, কিছু মানুষ হয়তো আপনাকে পছন্দ করবে না, কিন্তু তৃতীয়বার আপনি সফল হবেনই। আমার বিশ্বাস আপনি নিজের লাজুক স্বভাবকে অবশ্যই দূর করতে পারবেন। সবশেষে সকলের উদ্দেশ্যে আমার একটি ছোট্ট অনুরোধ,
আপনি যদি আপনার কোনো বন্ধু কোনো আত্মীয়কে এরকম সমস্যার সম্মুখীন হতে দেখেন, দয়া করে তাকে সাহায্য করুন, তাকে মোটিভেট করুন। আপনার একটুখানি সাহায্য হয়তো তাকে অনেকটা হাসির মুহূর্ত এনে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।